নিউ টাউনে লুলু মল বিশ্ব বাংলা পণ্যের বিশ্বব্যাপী প্রচার করবে দুবাইয়ের ইউসুফের কোম্পানি মমতা। স্পেনের পর বাংলার বিনিয়োগ আনতে দুবাই গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেখানেই বহুজাতিক সংস্থা লুলু গ্রুপের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মমতা জানালেন, নিউ টাউনে শপিং মল খুলতে পারে লুলু গোষ্ঠী, এছাড়াও তাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আউটলেটগুলিতে বিশ্ব বাংলার পণ্য বিক্রি হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানান, লুলু গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলীর সঙ্গে বৈঠক বাংলার উন্নতির জন্য খুবই আশাব্যঞ্জক। এই বৈঠকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো লুলু গোষ্ঠী নিউ টাউনে একটি বিশ্বমানের শপিং মল খুলতে পারে, এছাড়াও লুলু গ্রুপের আউটলেটগুলিতে বিশ্ব বাংলার পণ্যের বিশ্বব্যাপী প্রচার নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। শুধু তাই নয়, আরো কয়েকটি ক্ষেত্রেও লুলু গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, মাছ প্রক্রিয়াকরণ, পোল্ট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লুলু গোষ্ঠী। মমতা সোশ্যাল মিডিয়ায় পোস্টে আরো লেখেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2023-এ অংশগ্রহণের জন্য লুলু গ্রুপকে আমন্ত্রণ জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। সেখানে আমরা আমাদের সহযোগিতাকে আরো দৃঢ় করতে পারি। লুলুর কর্ণধার তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী মুসলিয়াম ভেট্রেল আব্দুল কাদের এর জন্ম আসলে কেরলের ত্রিশুরে। তারপর পড়াশোনা শেষ করে চলে যান দুবাইতে। লুলু গ্রুপ আসলে তৈরি করেছিলেন তার কাকা এম কে আব্দুল্লাহ। ইউসুফ সেই ব্যবসাকে আরো বাড়িয়েছেন, তৈরি করেছেন লুলু রিটেল ব্যবসা, লুলু হাইপার মার্কেট, সেই সঙ্গে রপ্তানি বাণিজ্য শুরু করেছেন তিনি। এছাড়াও হোটেল ও রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে লুলুর। ভারতে ইতিমধ্যে লুলুর বিনিয়োগ করেছেন, লখনৌতে একটি বিশাল শপিং মল বানিয়েছে লুলু, এজন্য লুলু 2000 কোটি টাকা বিনিয়োগ করেছে। এর আগে কোচিতেও একটি শপিং মল বানিয়েছে লুলু। এছাড়াও ভারতে তাদের দুটি উৎপাদন কেন্দ্র রয়েছে, একটি রয়েছে মহারাষ্ট্রে অন্যটি উত্তরপ্রদেশে। এবার বাংলায় খুলতে চলেছে লুলু গোষ্ঠীর শপিং মল। নিউ টাউনে লুলু মল বিশ্ব বাংলা পণ্যের বিশ্বব্যাপী প্রচার করবে দুবাইয়ের ইউসুফের কোম্পানি মমতা। স্পেনের পর বাংলার বিনিয়োগ আনতে দুবাই গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেখানেই বহুজাতিক সংস্থা লুলু গ্রুপের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মমতা জানালেন, নিউ টাউনে শপিং মল খুলতে পারে লুলু গোষ্ঠী, এছাড়াও তাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আউটলেটগুলিতে বিশ্ব বাংলার পণ্য বিক্রি হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানান, লুলু গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলীর সঙ্গে বৈঠক বাংলার উন্নতির জন্য খুবই আশাব্যঞ্জক। এই বৈঠকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো লুলু গোষ্ঠী নিউ টাউনে একটি বিশ্বমানের শপিং মল খুলতে পারে, এছাড়াও লুলু গ্রুপের আউটলেটগুলিতে বিশ্ব বাংলার পণ্যের বিশ্বব্যাপী প্রচার নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। শুধু তাই নয়, আরো কয়েকটি ক্ষেত্রেও লুলু গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, মাছ প্রক্রিয়াকরণ, পোল্ট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লুলু গোষ্ঠী।